নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিঙ্কুর পাকশালা। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো বেগুন বেথি শাক ভাজা। এই রেসিপিটি বানানোর জন্য আমার জন্য আমার কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে বেতের শাক নিয়ে নিয়েছি। বেতের শাকগুলোকে সর্বপ্রথমে খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এর সাথে কুচি করে নিয়েছি বেগুন। বেতের শাকগুলোকে সর্বপ্রথমে আমরা কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আমরা খুব বেশি মিহি করে কাটার প্রয়োজন নেই, মোটামুটি কাটলেই হবে। বেতের শাকটি রান্না করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সর্বপ্রথমে আমরা কড়াইয়ের মধ্যে শাকগুলোকে ভেজে দেবো। এই সময় আমরা কোনো তেলের ব্যবহার করবো না। শাকগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে এলাম। এর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, দিয়ে খুব ভালো করে শাকের সাথে লবণটাকে মিশিয়ে নেব। এরই সাথে দিয়ে দেবো 3-4 কাঁচা লঙ্কা চেরা। শাক থেকে জল বার হওয়া শুরু হয়েছে, এই জলটাকে সবার প্রথমে আমরা কী করবো, নেড়ে চেড়ে জলটা শাকটার সাথে শুকিয়ে নেবো। এই জলটাকে ফেলে দিয়ে দরকার নেই, জলটা পুরো শুকিয়ে গেছে। এখন আমরা শাকগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো। আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে সবার প্রথমে আমরা বড়ি দেবো। বড়িগুলোকে লাল করে ভেজে নেবো। লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেবো। বড়ি ভাজার পর যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে কুচি করে রাখা বেগুনগুলোকে সবার প্রথমে আমরা ভেজে নেবো। বেগুনগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আবারও আমরা বেগুনগুলোকে নাড়াচাড়া করে নেবো। এখন বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই বেগুন ভাজার মধ্যে সেদ্ধ করে রাখা শাকগুলোকে আমরা ঢেলে দেবো, ঢেলে ভালো করে মিশিয়ে নেবো। শাক আর বেগুন খুব ভালো করে আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যেই বড়িগুলো ভেজছিলাম সেগুলো ছোটো ছোটো টুকরো করে আমরা এই শাকের মধ্যে আবারও দিয়ে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে লো টু মিডিয়াম স্টিমে রেখে দেবো। শাকের থেকে জল ছাড়া শুরু করেছে, এই জলেই সব সবজি একসাথে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। আবারও নাড়াচাড়া করে আবারও মিনিট দুয়েকের জন্য আমরা ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবেই মিনিট 5-7 রান্না করলে পরে এই শাকটি রান্না হয়ে যাবে। আমাদের শাকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটা একটা পাত্রের মধ্যে তুলে দেব। আরভিং প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। নামিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এভাবেই তৈরি হয়ে গেল বেগুন বেতে শাক ভাজা। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।